মহানগরীত বনকৰা কিশোরীর আত্মহত্যা পরিয়ালর মতে এয়া হত্যাকাণ্ড ঘরের গরাকীর মতে এয়া আত্মহত্যা এগৰাকী বনকৰা কিশোরীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে মহানগরী ঘটনা ১৩ মেৰ দুপরিয়ার প্রদীপ চৌধুরীর ঘরের এইটু কোঠাত গাত জুই লগাই আত্মহত্যা করেছিল এইগৰাকী কিশোরীয়ে ঘটনাক লৈ ১৪ মেত ভরণমুখ থানাত ঘটনার তদন্ত বিচারি কিশোরীগৰাকীর পরিয়াল উপস্থিত হয়েছিল যদিও কোনো এক অজ্ঞাত কারণত গোচর নিদিয়াকৈ উভতি আহিছিল পরিয়ালটো অবশেষত এই সমগ্র ঘটনা সংবাদ মাধ্যমৰ জৰিয়তে পোহৰলৈ আহে লগে লগে আরক্ষী আরম্ভ করলে তদন্ত প্রকৃততে কি হয়েছিল ১৩ মেৰ দিনা ঘরের গৰাকীয়ে বিচার আশ্রয় লৈ ঘটনাক দিলে অন্য রূপ মই বাইরত যাবার সময় গধূলি চাৰি পাঁচটা গেটৰ মুখত ইয়াতে ভাড়া থাকে ছোৱালী এজনী তিৰোতা তাই আৰু এই মৰা ছোৱালীজনী হাঁহি মাতি কথা পাতি আছে এই গেটত চাৰে পাঁচটামান বজাত মই গুচি গ'লোঁ তাৰপৰাহে মই পিছত শুনিলোঁ যে আহি পেলাই এনেকুৱা ঘটনা হৈছে মনৰ একো দুখ পোৱা নাই কিয় দুখ পাব লগা আছে একো নাই এই ভূত পিখাছে ধৰিছে আমাৰো অনুমান ঘৰৰ গৰাকীৰ এই মন্তব্যৰ বিপৰীতে কিশোৰীগৰাকীৰ পৰিয়ালৰ গুৰুতৰ অভিযোগ ইয়াত আত্মহত্যা নহয় হত্যাকাণ্ড ঘরের গরাকিয়ে মিশা মাতিছে কিশোরীগী বিগত চারি পাঁচ বছর ধরে কাম করে আহিছে প্রদীপ চৌধুরীর ঘর অভিযোগ মতে প্রায় মারপিট করেছিল কিশোরীগী এই মৃত্যুত ঘরের গরাকির হাত থাকার অভিযোগ ও লড়কি কই না তো পাগল থা না ও কুছ থা হামারে ঘর মে সাত মহিনা কাম কিয়া আর লড়কি কো হাম লোগ টিউশন ভি পড়াতা থা আর বহুত আচ্ছা লড়কি থা কোই ফালতু লড়কি মে ভি নি থা তা কি ও পাকা ভি ও লোগ বলতা হ্যা ও পাগল থা কবি বলতা হ্যা লাইট শর্ট লাইট সে ইয়ে দি জায়গা তো খুন চুস লেতা হ্যা জলতা নি আদমি আর উসকা জলা হুয়া কা ওহাঁ পে রসি কা টুকড়া ভি গিরা হুয়া থা মারতাতে থাকছে কম সে কম এক সপ্তাহ থাকছে কামটু এরি কেনে আইছিলে ছালিটু ইয়া আমি তাতে না থাকো ইয়াতে আমার বাউন্ডারি সবাক কইছে কি ইহতে সদায় মারে মার সামনে একদম ভাল ভাল হয়ে যায় কিন্তু এনে একলাত মারে গালি দিয়ে কিন্তু তার মা তার কথাটো বিশ্বাস করা নাই এই রহস্যজনক ঘটনাক লৈ ভরলুমুখ থানায় তদন্ত আরম্ভ করেছে যদিও কোনো লোকক এই মুহূর্তলৈ আটক করা নাই ফুটফুসর বাবে ঘটনার প্রকৃত রহস্য আরক্ষীয়ে কেনেদরে ভেদ করে সেয়া সময়েহে কব বিৰিঞ্চি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট মহানগরীত বনকৰা কিশোরীর আত্মহত্যা পরিয়ালর মতে এয়া হত্যাকাণ্ড ঘরের গরাকীর মতে এয়া আত্মহত্যা এগৰাকী বনকৰা কিশোরীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে মহানগরী ঘটনা ১৩ মেৰ দুপরিয়ার প্রদীপ চৌধুরীর ঘরের এইটু কোঠাত গাত জুই লগাই আত্মহত্যা করেছিল এইগৰাকী কিশোরীয়ে ঘটনাক লৈ ১৪ মেত ভরণমুখ থানাত ঘটনার তদন্ত বিচারি কিশোরীগৰাকীর পরিয়াল উপস্থিত হয়েছিল যদিও কোনো এক অজ্ঞাত কারণত গোচর নিদিয়াকৈ উভতি আহিছিল পরিয়ালটো অবশেষত এই সমগ্র ঘটনা সংবাদ মাধ্যমৰ জৰিয়তে পোহৰলৈ আহে লগে লগে আরক্ষী আরম্ভ করলে তদন্ত প্রকৃততে কি হয়েছিল ১৩ মেৰ দিনা ঘরের গরাকিয়ে বিচার আশ্রয় লৈ ঘটনাক দিলে অন্য রূপ মই বাইরত যাবার সময় গধূলি চারি পাঁচটা মানে গেটর মুখত ইয়াতে ভাড়া থাকে ছোৱালী এজনী তিৰোতা তাই আৰু এই মৰা ছোৱালীজনী হাঁহি মাতি কথা পাতি আছে এই গেটত চাৰে পাঁচটামান বজাত মই গুচি গ'লোঁ তাৰপৰাহে মই পিছত শুনিলোঁ যে আহি পেলাই এনেকুৱা ঘটনা হৈছে মনৰ একো দুখ পোৱা নাই কিয় দুখ পাব লগা আছে একো নাই এই ভূত পিখাছে ধৰিছে আমাৰো অনুমান ঘৰৰ গৰাকীৰ এই মন্তব্যৰ বিপৰীতে কিশোৰীগৰাকীৰ পৰিয়ালৰ গুৰুতৰ অভিযোগ ইয়াত আত্মহত্যা নহয় হত্যাকাণ্ড ঘরের গরাকিয়ে মিশা মাতিছে কিশোরীগী বিগত চারি পাঁচ বছর ধরে কাম করে আহিছে প্রদীপ চৌধুরীর ঘর অভিযোগ মতে প্রায় মারপিট করেছিল কিশোরীগী এই মৃত্যুত ঘরের গরাকির হাত থাকার অভিযোগ ও লড়কি কই না তো পাগল থা না ও কুছ থা হামারে ঘর মে সাত মহিনা কাম কিয়া আর লড়কি কো হাম লোগ টিউশন ভি পড়াতা থা আর বহুত আচ্ছা লড়কি থা কই ফালতু লড়কি মে ভি নি থা তা কি ও পাকা ভি ও লোগ বলতা হ্যা ও পাগল থা কবি বলতা হ্যা লাইট শর্ট লাইট সে ইয়ে দি জায়গা তো খুন চুস লেতা হ্যা জলতা নি আদমি আর উসকা জলা হুয়া কা ওহাঁ পে রসি কা টুকড়া ভি গিরা হুয়া থা মারতাতে থাকছে কম সে কম এক সপ্তাহ থাকছে কামটু এরি কেনে আইছিলে
ছোৱালীটো কি আমি তাতে নাথাকোঁ, ইয়াতে আমাৰ বাউণ্ডেৰী চবাক কৈছে কি ইহঁতে সদায় মাৰে, মাৰ চামনে একদম ভাল ভাল হৈ যায়, কিন্তু এনে একলাত মাৰে, গালি দিয়ে, কিন্তু তাৰ মা তাৰ কথাটো বিশ্বাস কৰা নাই। এই ৰহস্যজনক ঘটনাক লৈ ভৰলুমুখ থানাই তদন্ত আৰম্ভ কৰিছে যদিও কোনো লোকক এই মুহূৰ্তলৈ আটক কৰা নাই সোধপোছৰ বাবে। ঘটনাৰ প্ৰকৃত ৰহস্য আৰক্ষীয়ে কেনেদৰে ভেদ কৰে সেয়া সময়েহে ক'ব। বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।